ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেবে লিঙ্কটি প্রেস করে রাখবেন এই রকমই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, দলের কাছে কি ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন বাবুল সুপ্রিয়? একাধিক পদক্ষেপে বাড়ছে জল্পনা, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। দলের কাছে ক্রমশ যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন বাবুল সুপ্রিয়। 7 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের সময় তাকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয় দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এই নির্দেশ তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন ঠিকই, কিন্তু দলের বিরুদ্ধে ক্ষুদ্রতাও তিনি গোপন করেননি। এরপর তাকে নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে গায়েব বাবুল সুপ্রিয়, যা দলকে যথেষ্ট ভাবাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় থাকতেন বাবুল সুপ্রিয়। ফেসবুক টুইটারে বারবার নানা রকম পোস্ট দিতে দেখা যায় তাকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করতেন তিনি সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে, কিন্তু বেশ কিছুদিন ধরেই বেপাত্তা। গত 11 জুলাই রাত 11:30 ফেসবুকে শেষবারের মতো পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ পড়ার পর বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে তার মনের কোণের বাইরে কাউকে তার মনের হদিশ তো তিনি দেননি, যা তিনি দেবেনও না। তাহলে এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? আবার তাকে লিখতে দেখা গিয়েছিল যে যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে কিছুটা আগুন তো থাকবেই। যারা তাকে ভালোবাসেন সেই বন্ধু মিডিয়ার ফোন ধরতে পারছেন না তিনি। মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছেন, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। এভাবেই তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তবে পরে তিনি কিছুটা সুর নরম করে জানিয়েছিলেন যে তাকে ইস্তফা দিতে বলা হয়েছিল, কথাটা হয়তো এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। আবার বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অপসারণের পর সমবেদনা জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাল্টা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে বাবুল সুপ্রিয় মন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী তাকে অনেক গালমন্দ করেছেন, বাবুল সুপ্রিয় এখন হাফ ছেড়ে বেঁচেছেন। তার এই বক্তব্যের জবাবে বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে তিনি হাফ ছেড়ে বাঁচাতে দিলীপ ঘোষ আনন্দ পেয়েছেন, এতে তিনি আনন্দিত হয়েছেন। এরপর তৃণমূল ও মুকুল রায়কে টুইটারে ফলো করতে শুরু করেন বাবুল সুপ্রিয়। এরপর তাকে নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। এই জল্পনা ঘুরছে রাজ্যের রাজনৈতিক মহলে। এরপর গত 11 জুলাই রাত 11:30 ফেসবুক পোস্ট করেন বাবুল সুপ্রিয়, যেখানে তিনি লিখেছেন যে তাকে নিয়ে যে গুজব চলছে সেখানে কান না দিতে, তার কাজই তার হয়ে কথা বলবে। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে অন্তর্ধান বাবুল সুপ্রিয়, যা থেকে বাড়ছে দলের অস্বস্তি ও দুশ্চিন্তা।